ডাক্তারের পাত্তাই নেই। আসবে আসবে। তোমার প্রাণের ডাক্তার সবকিছুতে এত হাম্পার ভালো না, ওটা হট টেম্পার। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই আজকে। আর সব বুকিং হয়ে গেছে, কাল দুটোর পর পাবেন। কাল দুটোর সময়? ঠিক আছে। নামটা বলুন। আমার হাজবেন্ডের জন্য নাম পরিতোষ বাড়ি। একটা কন্ট্যাক্ট নাম্বার বলুন। ফোন নাম্বারটা লিখুন। 26। ঠিক আছে, কাল দুটোর পর অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, ভিজিট কত? 700 টাকা। দাদা, এখানে কি ডাক্তারবাবু বসেন? না বাবা, ভোলানাথ এখানে হাত দেখতে বসেছেন। দেখছেন ডাক্তারের নাম লেখা রয়েছে চেম্বারে, যত সব আজও। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে। মা মাগো, আজকের দিনটা যেন ভালো যায় মা। আমি ডাক্তার দেখাতে এসেছি, তোমাকে বলার প্রয়োজন মনে করিনি। প্লিজ লিভ মি অ্যালোন। ওই গো, খাবারটা দাও। দিচ্ছি দিচ্ছি। ওফ, আহ, দেখে দেখে মোবাইল থেকে মুখটা তোলো। নাও নাও, চাটা ধরো, খাও। দাদা, এখন কত নম্বর পেশেন্ট চলছে? 0 নম্বর। মানে এখনো ডাক্তার বসেননি? এত ব্যস্ততা তোমার, আমি সবকিছু সামাল দিতে একদম পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারের জীবন বুঝলে, শুধু ডিউটি আর ডিউটি। দেখো, অনেক দায়িত্ব ডাক্তারের হাতে, সেই জন্যই তো ডাক্তারকে বলা হয় নেক্সট টু গড। আমিও বড় হয়ে বাবার মতন ডাক্তার হব। নিশ্চয়ই হবে। ঠিকই, কিন্তু দেখো, তার জন্য অনেক পড়াশোনা করতে হবে, এরকম ফাঁকি দিলে চলবে না। ও মা, বুকের এখানটা ব্যথা করে কমে গেল। ওহ, ডাক্তারের কাছে এসেছি তো, দেখিয়ে নেব। আর কতক্ষণ যে বসে থাকতে হবে কে জানে। বসতে বল, আসছি। শহরে আর কোনো ডাক্তার নেই? না নেই, আমার কাছে এই ডাক্তারই সব, বুঝলে। হ্যাঁ, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, হাফ বডি ফুল পেন। মানে বডির আধা অংশে যা ব্যথা সেগুলো পুরোপুরো ব্যথা? ভেরি গুড। কিন্তু এই যে আমার সন্তানটা, কষ্ট তো বোঝে না, খালি খ্যাচ খ্যাচ করে। হ্যাঁ, আমার সাহায্য করো। আমার তো রোজই সাহায্য হয়। থাপ্পড় খাবি? সামনে মাসে আমার নাতনির বিয়ে, রাজসিয়াল ভাবে বিয়ে দেবো। তাহলে রাজসিয়ালের সাথে? দল মশাই, রাজসিক ভাবে ওটা। এই, তোমাদের ডাক্তারবাবু কখন আসবে গো? সবাই বসুন, ডাক্তারবাবু রাম খাচ্ছেন, এক্ষুনি এসে যাবেন। হোয়াট, রাম মানে মদ খাচ্ছে? ও মা
মাই গড, উনি মদ খেয়ে আমাদের চিকিৎসা করবে? এ তো ভয়ানক ব্যাপার। একজন ডাক্তার মাতাল অবস্থায় পেশেন্ট দেখবে? এরকম মানুষ ডাক্তারের নামে কলঙ্ক। ও মা, বাবা তো রোজই খায়। চুপ করো। আচ্ছা বাইরে কিসের চিৎকার চেঁচামেচি মনে হচ্ছে? আরে বাইরে ওই সিনেমা হলে শাহরুখ খানের নতুন সিনেমা রিলিজ করেছে, তাতেই অত ভিড় হয়েছে, চিৎকার চেঁচামেচি। দিদি আর পারছি না রে। উফ, এক্স-রে করানো হয়েছে, তোর পা ভাঙিনি, মচকেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কি হলো, চেম্বারে এত চেঁচামেচি হচ্ছে কেন? এটা ডাক্তার চেম্বার, চিৎকার করে কেউ ডিসিপ্লিন ব্রেক করবেন না। কিসের ডিসিপ্লিন? ও দিদি পালাও পালাও। যা ডিসিপ্লিন এখানে হচ্ছে, ডিসিপ্লিন শব্দটাই লজ্জা পাবে। ধরে খালি মার লাগাতে হয়। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? ডাক্তার খাচ্ছেন। বুঝলাম না, ডাক্তার ভেতরে মদ খাচ্ছে, সেটা খেয়ে এসে পেশেন্ট দেখবে। ও দিদি, এ ডাক্তার আমি দেখাবো না। নেশার চোটে আমার পা টেনে দেবে, আর ব্যথার চোটে আমি একেবারে হরিব। কি ব্যাপার, এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? না না, চিৎকারটা মনে হচ্ছে চেম্বারের ওদিক থেকে আসছে। দেখো, আপনারা কি পেশেন্ট? না, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধ এনেছেন? হ্যাঁ, দারুণ দারুণ ভ্যারাইটি ভ্যারাইটি ওষুধ। না না, ওষুধ লাগবে না, মদ দিয়ে আসুন। মদ কি যাতা বলছেন? ঠিকই বলেছেন, ডাক্তারবাবু মদ খেয়ে পেশেন্ট দেখছেন। এরকম ডাক্তারকে রাস্তায় নামিয়ে পেটানো দরকার। আপনি নিজেকে কন্ট্রোল করুন। আপনার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার পায়ে ডিফেক্ট, আপনার লাফালাফিতে তার ক্ষতি হতে পারে। শাহরুখ খানের ফ্যান নয় গো বাবা, তোমার চেম্বারের পেশেন্টরা তোমাকে মারার প্ল্যান করেছে গো বাবা। একটু আগে একটা কথা কানে এলো, আপনার ছেলে আপনাকে বলছে তার বাবাও ড্রিঙ্ক করে, তার মানে ড্রিঙ্ক জিনিসটা আপনার বাড়িতেও চলে, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। আর জন্য যদি কেউ বলে আপনার বাড়ি ভাঙচুর করা হবে, সেটাকে আপনি মেনে নেবেন? ডাক্তারের এই আনপ্রফেশনালিজম আমরা পাবলিকলি এক্সপোজ করব। আজকের এই নেট দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু আইন বলে একটা ব্যাপার আছে, ডাক্তারের চেম্বার ভাঙচুর করা আইনত অপরাধ। তোকে যে বললাম চেম্বারে পেশেন্টদের বসতে বলেছিস? হ্যাঁ। তাহলে বাইরে এত চিৎকার কেন? এই ফোনটা দে। এই নাও, ডাক্তারের নাম্বারটা ডায়াল করে দে। উফ, আবার ডাক্তারের নাম্বার কেন? কথা নয়, যা বলছি তাই কর। হ্যালো, পাজি দম্পত ছোট লোক, দরজা করে না ডাক্তারের এসব কাজ করতে। কি করলাম? আপনি কে বলছেন? একেবারে কেস ঢুকে দু ধর, কেটে দে চল। ডাক্তার একেবারে ছোট লোক, থার্ড ক্লাস একেবারে। এই মানু, তুই পেশেন্টদের কি বলেছিস? বলেছি বসুন, ডাক্তারবাবু রাম খাচ্ছেন, এক্ষুনি এসে যাবেন। সর্বনাশ, তুই কি করেছিস? আমি রাম মানে মদ কখন খেলাম? তুমি রাম খাচ্ছিলে? মা রাম কি? তুমি ঘরে যাও, তোমার স্যার এক্ষুনি আসবে। কি ব্যাপারটা হলো? দাদা এসব হলে খুব বদনাম। না, এটা ভেরিফাই করে দেখতে হবে। ডাক্তারবাবু না আসা পর্যন্ত অপেক্ষা করি। তুমি হাসছো? ওই ওই মেয়েটা, ওই মেয়েটা আমার জীবনটাকে একেবারে ধুলোই মিশিয়ে দিল। আমি আমার আমি আমার ভবিষ্যৎটা। Ah!
একেবারে জমদুতের মতো দেখতে ভিক্ষে করছো এখানে কাজ করে খেতে পারো না? আমাকে দেখো, আমাকে আমাকে দেখেছো দেখেছো দেখেছো, দাঁড়াও আছি তোমার পাশে আছি। তোমার তো এখানে পাঁচ টাকা দশ টাকার বেশি অকাত জোটেনি, এই যে একশো টাকা আজকে একটু ভালো কিছু খেয়ে। হ্যাঁ ভালো থেকো বাবা, কাজ করবে তা নয় ভিক্ষা করবে, যত সব আপদের দল। আমার বউ অন্যের বউ হয়ে গেল, ছোট্ট ছেলেটা অন্য লোককে বাবা বলে ডাকছে। এই মেয়েটা, এই মেয়েটা এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। পশ্চিমবঙ্গে এমন কিছু অঞ্চল আছে যেখানে মানুষ ওই ঠিকঠাক অ আ এগুলো না উচ্চারণ করতে পারে না, অ কে বলে র, আ কে বলে রা। তুমি খাচ্ছিলে এই যে আম, সেখানে আয়ের জায়গায় রা হয়ে গেল, হয়ে গেল রাম, আমের বদলে রাম। তুমি সঠিক বলছো, প্রমাণ করে দিচ্ছি। এ মানু, তোর বাড়ি কোথায় রে? রামতলা। আমতলা? যত রাষ্ট্রের ঘোড়া এই আম। কেমন লাগলো?